দেশের মানুষ এখন করোনা ভাইরাস আতঙ্কে এর থেকে শরীয়তপুরও বাদ পড়েনি বিশেষ করে শরীয়তপুরের নরিয়া উপজেলাটি ইতালি প্রবাসী অধ্যুষিত এলাকা করোনা থেকে মুক্তি পেতে বর্তমানে সকলেই রয়েছেন হোম কোয়ারেন্টাইনে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাচ্ছেন না ঠিক তেমনি চিকিৎসা সেবা খাদ্য গ্রহণ থেকে বাদ থাকছেন না কেউ চিকিৎসা সেবা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসা সেবা প্রদানে ব্যস্ত সময় কাটাচ্ছেন চিকিৎসক ও নার্সগণ চিরাখানায় দর্শক না থাকলেও পশু পাখির খাবার ও লালন পালন নিয়ে ব্যস্ত রয়েছেন কর্তৃপক্ষ চলুন দেখা যাক নরিয়া উপজেলার কোলকাঠি গ্রামে অবস্থিত চিরাখানাটির পরিস্থিতি আন্তর্জাতিক হারবাল গবেষক ডাক্তার আলমগীর মতি নরিয়া কোলকাঠি গ্রামে গড়ে তুলেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিনোদনে পার্ক চক্ষু হাসপাতাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল জেনারেল হাসপাতাল ও চিড়িয়াখানা ইত্যাদি জরুরি প্রয়োজনের তাগিদে শুধু হাসপাতালটি চব্বিশ ঘন্টা খোলা থাকলেও বাকি সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে চিড়িয়াখানাটিতে কর্তৃপক্ষ সতেরোই মার্চ থেকে লকডাউন করে রেখেছে পশু পাখি ও জীবজন্তুর তদারকির লক্ষ্যে কর্তৃপক্ষের কোনো অবহেলা নেই কর্তৃপক্ষের তদারকি রয়েছে ব্যাপক চলুন আমরা দেখি প্রতিষ্ঠানটির ভেতরের পরিবেশ প্রথমত চিড়খানার ভেতর প্রবেশ পূর্বেশ করি আমরা কয়েকজন সাংবাদিক ভেতরে প্রবেশ করেই লক্ষ্য করলাম অন্যরকম বিষয় চিড়খানায় প্রবেশ করার পূর্বে মনে হচ্ছিল পশুপাখি বাকরুদ্ধ অবস্থায় ছিল চিড়খানার গেটে পা দিতেই সাথে সাথে ওরা আবেগ কণ্ঠে ডাকাডাকি শুরু করে দিল এতে প্রতিয়মান হচ্ছে যে পাখিগুলো দর্শকদের না দেখে আনন্দে নেই সতেরো মার্চ কর্তৃপক্ষ চিড়খানা পার্ক লকডাউন করে দিয়েছে দর্শকদের জন্য এরপর থেকে চিড়াখানায় দর্শকদের প্রবেশ নিষেধ প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক হার্বাল গবেষক ডাক্তার আলমগীর মতি প্রতিষ্ঠানটিতে উপস্থিত না থাকলেও চিরাখানার জীবজন্তু পশুপাখি খাবার দাবার ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে তার প্রতিনিধি ও কর্মচারী বৃন্দ দায়িত্বরত ডাক্তার বদরুল হায়দার ও ম্যানেজার মাজারুল ইসলাম মিরাজ উপস্থিত ছিলেন আমরা বিষয়টি উপলব্ধি করেছি এখন আমরা প্রতিষ্ঠানটির দায়িত্বরত কর্মরত ডাক্তার বদরুল হায়দারের সাথে আলাপ করব বর্তমান চাখানাটির পরিস্থিতি কি আজকে আমরা যে ওদের সাথে ওদের কাছে গিয়ে আমরা দেখলাম যে জনগণ বা দর্শনার্থী যদি এখানে আসে তাহলে ওরা খুবই আনন্দিত হয় আর যখনই আমাদের দেখলো তখন তারা দেখলাম খুবই আবেগে আবেগে ছিল আবেগে থেকে তারা ভাব বিনিময় করতে চেয়েছিল আর আমার ডান দিকে আমরা অন্যান্য দিন যখন এই চিড়িয়াখানায় আমরা আসি হরিণগুলো সময় দেখা যায় যে উপরে থাকে পালিয়ে থাকে আমার পিছনে দেখবেন এই হরিণগুলো তারা আমাদের দেখার জন্য তারা আমরা যেমন দর্শকরা যেমন হরিণের দিকে তাকিয়ে থাকি আজকে ওরা আমাদের দেখে মনে করতেছে যেন আসলে কি জানি নতুনত্ব কিছু দেখছে এটা মনে করছে এই হরিণগুলো কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে ওরা মনে করছে যেন আসলে এতদিন কি অবস্থা ছিল এখন আমরা কয়েকজন দর্শক বা দর্শনার্থী দেখে ওরা কিন্তু আসলে আবেগে আপ্লুত আমরা দর্শক দেখতে পাচ্ছেন যে হরিণগুলো কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে এরপর আমরা ভিতরে প্রবেশ করে আসলাম সেখানে আমরা কুমির দেখলাম বানর দেখলাম হনুমান দেখলাম ময়ূর আছে ভাল্লুক ভাল্লুকও রয়েছে মেসোবাগ ভাল্লুক সীতাবাগ এই আদার্স যে বিষয়গুলো দেখলাম ওরা আজকে খুবই নিস্তব্ধ ছিল যখন আমরা প্রবেশ করার সাথে সাথে ওরা সেই সারা দিল এবং ডাক শুরু করে দিল তো দর্শক আসলে আমরা যেখানেই আমরা থাকি না কেন যেন এরাও এই প্রাণীগুলো আমাদের আমাদের সংস্পর্শে না আসলেও আমাদেরকে ওরা দেখে ওরা আনন্দিত হয় এটা আমরা উপলব্ধি করতে পেলাম আমরা উপলব্ধি করতে পেলাম উপলব্ধি করলাম যে ওরাও মানুষের কাছে থাকতে চায় যদিও ওরা আমরা প্রাণী মনে করে দূরে থাকে যারা সবসময় অভ্যস্ত বনের বিষয়গুলো আলাদা যখন পোষা প্রাণীগুলো থাকে তখন মানুষের কাছে না আসলে ওদেরও ভালো লাগে না আমরা যেমন ঘরের ভিতরে থেকে বাইরের দৃশ্যগুলো আমাদের চোখে পড়ে না আমরা খুবই জেলখানা বন্দি অবস্থায় থাকার মতো ওরও এতদিন বন্দী অবস্থায় ছিল শুয়ে বসেছিল আমরা আসার পরেই ওরা জাগ্রত হয়েছে তা দর্শক আমরা মনে করি আমাদের নিজেদের নিরাপত্তা বজায় রাখতে যেমন আপনি সচেতন হবেন আপনাদের পরিবারের জন্য যে যে যেই প্রতিষ্ঠানের মালিক আজকে যে এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডাক্তার আলমগীর মতি তিনি কিন্তু এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েও তাদের অফিসের কর্মচারীদের সকলের বেতন দিয়ে এই চিরাখানার যেই ওদের খাবার আনুষাঙ্গিক যা দরকার সবগুলোই কিন্তু এগুলো দিয়ে যেমন প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখতেছেন এবং তাদের স্টাফ যারা স্টাফদেরও বেতন দিয়ে তাদেরকে রেখে দিয়েছেন আমরা এখানের স্টাফ অনেকেরই দেখলাম যে তারা এই প্রাণীগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য খাবার দেওয়ার জন্য এরা প্রস্তুত রয়েছে তো আমরা যারাই মনে করি কর্মচারীদের বেতন আমরা দিয়ে দিচ্ছি কিন্তু আসলে প্রতিষ্ঠানের মালিক তারাও তো একটা ইনকাম সোর্স না হলে তাদেরও তো সমস্যা তারপরে এইভাবে আর কতদিন চলবে আমরা যতদিন পর্যন্ত নিজেদেরকে সচেতনতার সৃষ্টি না করতে পারবো নিজেদেরকে যতদিন পর্যন্ত এই করোনা থেকে মুক্ত করার ক্ষেত্রে আমরা সচেতন না হতে পারবো অতদিন পর্যন্ত আমরা এই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো না দর্শক আমরা স্বাভাবিক জীবন যত তাড়াতাড়ি আসার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমাদের যেই উচিত কোয়ারান্ট কোয়ারেন্টাইনে আমরা থেকে আমাদের নিজেদের শারীরিক সুস্থতা এনে তারপর আমরা আবার স্বাভাবিক জীবনে ফেরবো এই প্রত্যাশা রেখেই আজকে আমি এই চিড়িয়াখানার বিষয়গুলো ধারণ করেছি সবাই দর্শক আমাদের পাশে থাকুন এই পার্ক এবং চিড়িয়াখানা এখানে সরকার কর্তৃক নির্দেশিত যে সময় সতেরোই মার্চ থেকে আমরা এই সম্পূর্ণ পার্ক এবং চিড়িয়াখানা বন্ধ রেখেছি এবং আমাদের প্রতিষ্ঠান হসপিটাল এটা খোলা রেখেছি এবং এই প্রাণী পশু পাখিদের খাবার এবং পশু পাখির যেই প্রয়োজনীয় যে সমস্ত চাহিদা এগুলো আমরা চাহিদা পূরণ করতেছি ডাক্তার আলমগীর মতি স্যার আমাদের এই প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মচারী আছে সবার সমস্ত বেতন এবং তাদের সমস্ত চাহিদা পূরণ করেছে এদের খাদ্য এবং এদের প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম নিয়মিত এবং সময়মতো পরিশোধ খাওয়ানো হচ্ছে বর্তমানে আমাদের পশু যে যে সমস্ত চিড়িয়াখানার পশু পাখি আছে না খেয়ে নেয় অবহেলায় নেই সব কিছুই সুন্দরভাবে যত্ন করা হচ্ছে আমাদের গোডাউনে এখন পর্যাপ্ত পরিমাণ এবং পশু পাখির খাবার যেটা পশু পাখির সামনে সমস্যা পড়লে যে না খেয়ে থাকবে এরকম এবং আমরা পর্যাপ্ত ইয়ে করে রেখেছি যাতে এরা না খেয়ে কষ্ট না পায় আন্তর্জাতিক হারবাল গবেষক ডাক্তার আলমগীর মতির প্রতিষ্ঠিত যেই যে চিড়িয়াখানার পাশে যে হাসপাতাল একটি আছে চক্ষু হাসপাতাল আরেকটি আছে জেনারেল হাসপাতাল পাশে রয়েছে শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল তো দর্শক আমরা ভিতরে পার্কের অবস্থা দেখলাম যে পার্ক বন্ধ আছে বন্ধ থাকলেও পার্কের ভিতরে একটা চিড়িয়াখানা রয়েছে সেই চিড়িয়াখানাটির যে পশু পাখি জীবযন্ত্র যেগুলো আছে সেগুলোকে তার যে কর্মচারী স্টাফ আছে তারা সংরক্ষণ করার জন্য তাদের খাওয়া খাওয়ানো বা তার খাদ্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণ দিয়ে তাদের বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা হাসপাতাল মানে সেই ওই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষর সাথে কথা বলেছি এখন আমি কথা বলবো এই হাসপাতালটিরও দায়িত্বে যিনি আছেন তার সাথে আমি কথা বলবো যে আসলে এই হাসপাতালটিতে এই পর্যন্ত করোনা রুগী আসছে কি না সেই করোনা রুগীর যদি এসে থাকে সেটা বলবে আর যদি এখনও পর্যন্ত কোনো করোনা রুগী তাদের হাসপাতালে ধরা পড়েনি সেই ব্যাপারটা বলবে এখানে সিজার ও অন্যান্য আদার্স বিষয়গুলো থাকে এখানে মেডিসিন বিশেষজ্ঞরা এসে বসেন এখানে সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব যিনি এই হাসপাতালটির তত্ত্বাবধায়ক এবং ওই ওই এবং পার্কের সম্পূর্ণ দায়িত্বে ডাক্তার হায়দার হোসেন তার সাথে আমি পরিচয় করিয়ে দেব উনি বলবেন যে আসলে আপনাদের হাসপাতাল কি অবস্থা আছে এটা আপনি একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে সালাম আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ বদরুল হায়দার মা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনিজ সেন্টার এবং ঢাকা শহীদপুর সেন্ট্রাল লায়ন্স আই হসপিটাল এটা ডাক্তার আলমগীর মোদী স্যার পরিচালিত এখানে ডাক্তার এখানে সরকার কর্তৃক নির্ধারিত নির্ধারিত যে নোটিশ সতেরো তারিখে সতেরোই মার্চ থেকে আমরা সমস্ত হসপিটাল কার্যক্রম ছাড়া বাকি সমস্ত কার্যক্রম আমাদের বন্ধ শুধু মা জেনারেল হাসপাতাল এবং চক্ষু হাসপাতাল এর কার্যক্রম চালু আছে এখন পর্যন্ত আমাদের এখানে কোনো রকম উপকার করোনার রুগী আস সে এবং আমাদের এখানে ছোটো খাটো সমস্যা নিয়ে যারা আসতেছে রুগী যেমন সর্দি কাশি জ্বর এবং ব্যাধ বাদ ব্যথা নিয়ে এই সমস্ত রুগীদের আমরা সেবা দিয়ে দিয়ে যাচ্ছি এবং সরকার যেহেতু আমাদেরকে এই হসপিটাল খোলা রাখতে বলছে আমরা সে সমস্ত ইয়া নিয়ে কার্যক্রম চালু আছে এবং সেবা দিয়ে যাচ্ছি ধন্যবাদ আপনারা বিস্তারিত শুনলেন এখন যেই হাসপাতাল যেভাবে তারা চালিয়ে যাচ্ছে এবং চিকিৎসকরাও ভিতরে রয়েছে আমরা চিকিৎসকদের সাথেও কথা বলেছি আমরা সর্বোপরি যে বিষয়টি এই মুহূর্তে যে দুর্যোগ চলে আসছে একমাত্র করোনা ভাইরাস নিয়েই আমরা আতঙ্কিত এই করোনা ভাইরাস আতঙ্কের যে বিষয়টি সেটা হলো আমরা একমাত্র নিজেদের সামাজিক দূরত্ব বজায় রেখে এবং নিজেদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা একে অপরের সাথে যেভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা দরকার আমরা সেইভাবে চলবো আমাদের শরীয়তপুরের জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই একমাত্রই তাদের বাণী সেটা হলো করোনা থেকে রক্ষা পেতে হলে নিজেদের সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেদের নিরাপত্তা রাখা এবং নিজেরা যার যার অবস্থানে বাসা থেকে না বের হওয়া পরজন প্রয়োজন ছাড়া কখনই কেউ বাহিরে না বের হওয়া ধন্যবাদ আমাদের রুদ্রবার্তার সাথে থাকবেন দর্শক সবাই ভালো থাকবেন